ভাবে তোমাদের সবাইকে নমস্কার। তো আচ্ছা কি কি রান্না হচ্ছে আসো। এই হচ্ছে চাল কুমড়া সিদ্ধ করে নিচ্ছি, চাল কুমড়া। এদিকে হচ্ছে তেল গরম হচ্ছে, এদিকে শুটকি মাছ কিচা শুটকিটাকে একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। আর এ হচ্ছে কচুল্লতি, আমাদের বাগানের কচুল্লতি, সেটাকে আমি কেটে সুন্দর একটু ভাত দিয়ে নিয়েছি। যদি চুলকা তাই না, একটু ঝলকুটে তো চুলকাতে পারে, যাই হোক তাই একটু বল করে দিয়েছি। আর এ হচ্ছে পেঁয়াজ, এটাকে কচুল্লতি দিয়ে শুটকি দিয়ে বানাবো। আর এ হচ্ছে মাথা, কিছের মাথা, বরের মাথা, চিবিয়ে খাবো। তো যাই হোক, আমি যকি এ হচ্ছে মাছের মাথা, এটা দিয়ে এই চাল কুমড়াটা দিয়ে সিদ্ধ করছি, যেটা এটাকে দিয়ে বানাবো ঘন্ট। তো গরম হয়ে গেছে, এদিকে দিয়ে দিলাম একটা নুন। এবার দিয়ে দিব কচুলতিটা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কচুলতিটা দিয়ে দিলাম। সময়ের অভাব, যার জন্য শস্যের গুঁড়া দিয়ে বানাবো, কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম, আবার যেতে হবে, তো এই সাথে রান্নাটা করে ফেলছি। আর এই শস্যের গুঁড়াটা দিয়ে দিয়ে বানাবো আজকে, মানে শস্য বাঁধবো না, কেন সময়ের অভাব, দেরি হয়ে যাবে। তো শস্যের গুঁড়া দিয়ে আজকে, ঠিক আছে, দেখে এই গুঁড়া শস্যের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম, তারপর একটু শস্যের তেল দিয়ে দিব। এভাবে এটা পেস্ট খটখট 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 করে পেস্টটা গুলে নিচ্ছি। এই দেখো কি সুন্দর পেস্ট হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছের মাথাগুলি ফেলে দেওয়া হচ্ছে, সেটা আমাকে আস্থা হেল্প করে দিচ্ছে। তো ওই দেখো কিছু পরিমাণে আছে, আর কিছু পরিমাণে মাথাগুলি ছাড়ানো হচ্ছে। ওই দেখো কি সুন্দর করে ছাড়াচ্ছে, আমার মেয়ে অনেক কাজ জানে, আমার মেয়ে অনেক কাজের হবে, তাই না মা? ওই মাথাগুলি ভেজে নিচ্ছি, ঘন্টর মাথা, যেটা ঘন্ট বানাবো সেটার জন্য মাথাগুলি। এবার কচুল্লতি খেতে খেয়ে যাও, সাধারণ হবেই, আমি এটারই একটা ব্লগ ভিডিও, মানে খাবার ভিডিও করব এই খাবারগুলি দিয়ে। অবশ্যই তোমরা দেখো, যারা যারা এই শর্ট ভিডিওটা দেখছো, ঠিক আছে, সরষেটা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম জিরে বাটা, জিরে বাটা দিয়ে মাছের মাথা দিয়ে তারপর নামিয়ে রেখেছি। এইবার আমার থালা, ভাতের থালা রেডি করে নিচ্ছি, এবার ফুল লুকটা তোমাদেরকে দেখাবো। তো ভাত দিয়ে দিয়েছি, তারপরে এ হচ্ছে লতি পাতুরি দিলাম, তারপরে ঘন্ট দিলাম, এ হচ্ছে মাছের মাথা তরকারি, আর এ হচ্ছে ডাল। তো ফাইনালি এখন খেতে বসবো। এবার ফাইনালি আমি খাবো ভাতটা। তো ভাতের এই খাবার পুরোটা একদম ভিডিও আমি একটা এক্সট্রা ব্লগ বানিয়ে রেখেছি খাবার, সেটা যদি দেখতে চাও তো আমার ব্লগ ভিডিওতে গিয়ে দেখো, ঠিক আছে। তো বাই বাই, আবার যদি দেখতে চাও আমাকে এইভাবে খাই খাই পর্ব নিয়ে, তবে অবশ্যই আমাকে লাইক করে নিও একটা, সাবস্ক্রাইব করে নিও। তো বাই বাই, এবার খাওয়া স্টার্ট করে দিই, আমার তো হইছে না।